দুর্গাপুজো থেকে ভাইফোঁটা দীর্ঘ উৎসবের লিস্ট যেন এক নিমেষেই শেষ হয়ে যায়। বোঝা যায় না দিনগুলো কাটলো কিভাবে, আর এর থেকেই শুরু হয়ে যায় শীতের আমেজ। এই সময় যেহেতু অনেকদিন বৃষ্টি হয় না, তাই বাতাসে ধুলো, বালি, জীবাণু বেশি থাকে আর আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে। তাই শীতের প্রথম থেকেই সর্দি, কাশি ও অ্যালার্জির সমস্যায় অনেকেই ভুগতে শুরু করেছেন। কিন্তু কেন হয় অ্যালার্জি? কত ধরনের অ্যালার্জি হতে পারে? এর উপসর্গ কী? অ্যালার্জি থাকলে কি কি রোগ হতে পারে? এর কি কোনো চিকিৎসা রয়েছে? চিকিৎসা করালে কি চিরতরে অ্যালার্জির সমস্যা মিটে যায়? জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আপনি আগেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। শরীরে এক মহা অস্বস্তি, একটানা হাঁচিতে জেরবার শরীর, কখনো আবার নাকে সুরসুরি, রাত বাড়লেই শ্বাসকষ্ট। অনেকেই ভাবেন ঠান্ডা লেগেছে, আবার দেখা যায় ঘর পরিষ্কার করছেন, হঠাৎ করে শুরু হয়ে গেল হাঁচি, পরে শ্বাসকষ্ট, অথবা প্রাণ ভরে ফুলের গন্ধ নিলেন, শরীরে জেগে উঠল চাকা চাকা দাগ। চিংড়ি, ইলিশ, বেগুন, গরুর দুধ বা ডিম খেলেই চুলকোচ্ছে গা। এসবই অ্যালার্জির অতি পরিচিত চেনা লক্ষণ। কিন্তু কেন হয় অ্যালার্জি? আসলে সবার শরীরে একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। এই ইমিউন সিস্টেম বাইরের ক্ষতিকর বস্তু থেকে শরীরকে প্রোটেক্ট রাখে। কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের শরীরে ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। সাধারণত ক্ষতিকর নয় এমন বস্তুর প্রতি শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়াই হলো অ্যালার্জি। কোনো কারণে ইমিউন সিস্টেমে গোলযোগ দেখা দিলে তখনই অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, যা বছরের একটি নির্দিষ্ট সময়ে ঘটে, একে সিজনাল অ্যালার্জিটিক রাইনাইটিস বলে। আর অন্যটি হলো পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, যা সারা বছরই দেখা দেয়। অ্যালার্জির রয়েছে নানা লক্ষণ, যেমন অ্যালার্জিজনিত সর্দির উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, অনেকের চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে। অ্যাজমা বা হাঁপানির উপসর্গ হচ্ছে কাশি, ঘন ঘন শ্বাসের সঙ্গে সাঁই সাঁই আওয়াজ, শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট, ভালো করে দম নিতে না পারা, বুকে অস্বস্তি। অ্যালার্জিজনিত আর্টিকেরিয়া রোগের লক্ষণ হলো ত্বকে লালচে ফোলা ফোলা দাগ, গা হাত পায়ে চুলকনি, ত্বকের গভীরে হলে হাত পা ফুলে যেতে পারে, ত্বকে জ্বালা যন্ত্রণা, চামড়া শুকনো ও খসখসে হয়ে যায়, ত্বকে ছোট ছোট দানা তৈরি হয়, চামড়া ফেটে যাওয়া, ত্বকের চামড়া উঠে যাওয়া। এছাড়া একজিমাও একটি বংশগত চর্মরোগ, যা অ্যালার্জির কারণে ঘটে থাকে। আমাদের দেশে অগণিত মানুষের কাছে অসহনীয় একটি রোগের নাম হচ্ছে অ্যালার্জি। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা সামান্য, আবার কারো কারো ক্ষেত্রে এটি জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। বিভিন্ন সাধারণ ব্যাপারও অতি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অ্যালার্জির জন্য কিছু পরীক্ষা রয়েছে যা করা প্রয়োজন, যেমন রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তে ইওসিনোফিনের মাত্রা বেশি আছে কিনা তা দেখতে হবে। স্কিন প্রিক টেস্টের মাধ্যমে রোগীর চামড়ার ওপর বিভিন্ন অ্যালার্জেন দিয়ে পরীক্ষা করা হয়। প্যাচ টেস্ট রোগীর ত্বকের ওপর করা হয়। এছাড়া অ্যালার্জিজনিত হাঁপানি রোগের চিকিৎসার আগে বুকের এক্স-রে করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারের পরামর্শ ছাড়াই কিছু বাজার চলতি ওষুধ আমরা খেয়ে থাকি, যা আদতে শরীরের আরও বেশি ক্ষতি করে। অতিরিক্ত ওষুধ গ্রহণ করার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই অ্যালার্জির কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অ্যালার্জি কেন হয়েছে তা বের করতে পারলেই তা পরিহার করার মাধ্যমে সহজেই অ্যালার্জি নিয়ন্ত্রণ করা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেলে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে অ্যালার্জি মোকাবেলার সবথেকে বড় উপায় হলো সম্ভাব্য যা যা থেকে অ্যালার্জি হতে পারে সেগুলি এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেতে হবে। এই সবগুলি করলেই সহজেই অ্যালার্জির কবল থেকে রক্ষা পাওয়া যেতে পারে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।